সম্মানিত মা বোনেরা, আল্লাহর কসম মিজানুর রহমান আজহারী এখন দেশে নেই। উনি আপনাদেরকে অনেক ভালোবাসত আমি জানি, ওনার তুলনায় পরিবর্তে এখন যেহেতু আমি আছি, কসম করে বলছি আপনাদের প্রতি কোনো রাগ নেই, বিদ্বেষ নেই, আপনাদের আমি ভালোবাসি। কিন্তু ভালোবাসার কাজ করা লাগবে, পর্দার ভেতরে চলে আসেন এটা আপনার রক্ষা কবচ। আমার মনে হয় কোন মহিলা যদি পর্দার ভেতরে এসে রাস্তায় চলাফেরা করে, মনে হয় যে দুইজন বডিগার্ড ওর সাথে আছে। আর যদি বেপর্দা হয়ে চলে, বডিগার্ড না শয়তান আরো জাল হিসাবে ব্যবহার করে, নিজে তো অপরাধ করছেন আরো সমাজকে অপরাধী বানাচ্ছেন। আপনি নিজে জাহান্নামে গেলেও তো হতো, একজন বেপর্দা মহিলা যদি জাহান্নামে যায়, নবীজি বলেন চারজন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে, তার বাবাকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ছেলেকে নেবে। সম্মানিতা মা বোন যারা এসেছেন, এ মাসের সম্মান শুধু রোজা রেখে রেখে শেষ করে না, শুধু রোজা রাখায় হবে না, আপনার আচরণটা পরিবর্তন করা লাগবে। এ পৃথিবীতে মেয়েদের সবচাইতে বড় উত্তম আচরণ হচ্ছে তাদের পেট ঠিক করা। কোরআনে কারিমে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে জানিয়েছেন, আপনারা ফি বয়তি কন্যা ওয়ালা তাবাররজনা তাবাররজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। ও ভাই বাংলার মুসলমানেরা, এখন আপনি টের পাচ্ছেন না, এই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে নায়িকা মৌসুমি একটা স্ট্যাটাস দিয়েছিল একটা সাক্ষাৎকারে, যে আমি যদি মারা যাই আমার লাশকে যেন কাউকে দেখতে দেবেন না, আর আমার যে সমস্ত উলঙ্গপনা ড্যান্স আছে ছবি আছে এগুলো যেন ডিলিট করে দেবেন। হয়তো কিছুটা হলো আশ পেয়েছে, কারণ আপনি যা দুনিয়ায় করে রাখবেন, আপনি যা লিখে রাখবেন, আপনি দুনিয়াতে যা লিখে লিখে রেখেছেন, যে সিনেমা তৈরি করেছেন, যে উলঙ্গপনা ড্যান্স দিয়েছেন, এগুলো হয়তো আপনি এখন মারা গেলে ওগুলো শেষ হয়ে যাবে না, ওগুলো যতদিন টিকে থাকবে, যত মানুষ এগুলো দিয়ে চরিত্র খারাপ করবে, আপনার আমল নামায় ওগুলো একটা একটা করে ফ্লাক্সিলোড হয়ে গোনা জিতেই থাকবে। অনেকে বলে হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই, খোলা লাগবে না, এমনি চলে যাবে। এ মহিলা হয়তো কোনো আস পেয়েছে, টাস পেয়েছে, বিভিন্ন এখন তো ইউটিউবে বিভিন্ন আলেমদের তাফসির পাওয়া যায়, হয়তো ওর মনে একটা লেগেছে। আল্লাহ পাক বলেন নুন আল-কর আল-কলামি ওয়া মা ইয়াস আল্লাহ কসম দিচ্ছেন কলমের। আমি চিন্তা করলাম এত জিনিস থাকতে আল্লাহ কলমের কসম কেন দিল, আমার চিন্তার রেখা শেষ হয়ে গেছে। এইভাবে যে দুনিয়ায় যত ভালো কাজ আর মন্দ কাজ বলেন সব কিছুর মূলে কিন্তু কলম। কথা বলেন না কেন, তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে আরো জোরে, ডক্টর আহমেদ শরীফ ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে, এখনো পর্যন্ত ব্লগে নবীর স্ত্রীদের নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা লেখে কি দিয়ে, ফাঁসির রায় লেখে কি দিয়ে, জমি জায়গা জাল দলিল করি নাই কি দিয়ে। পৃথিবীর সব কিছু ভালো হোক মন্দ হোক দেখবেন কলমের মূলে আছে, এই জন্য আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসেরও কসম। হয়তো আপনি 10 বছর পরে আর থাকবেন না, কিন্তু আপনার লিখে যাওয়া এই উপন্যাসটা থাকবে। এই কথা বলেন না কেন, পবিত্র প্রেম নামে একটা সিনেমা বানিয়েছে একজনের উপন্যাস দেখে দেখে, আমি পড়েছিলাম উপন্যাসটা, নায়িকা ছিল মনে হয় মাহিয়া মাহি, মনে করছেন হুজুর কিচ্ছু জানে না। হ্যাঁ এখন এই সিনেমায় একজন হিন্দুর সাথে মহিলা, এই মুসলমান মেয়ে পর্দা করে কলেজে যায় স্কুলে যায় কি করে লাভ ম্যারেজ করবে, এই কাহিনীগুলো তুলে ধরেছে।
এটার দ্বারা দুনিয়ার মানুষকে বোঝাতে চাই যে বোরকা পরা পর্দা করা মেয়েরাও তলে তলে এই কাজ করে। তাম দুনিয়ায় এই বইটা যদি বিভিন্ন ভাষায় রিলিজ হয় তারা দেখে দেখে বলবে ইসলাম গ্রহণ করবো, অথচ ওদের ইসলামের পর্দাশিলা মেয়েরাই যদি এই করে ওই রকম ইসলাম দরকার নেই। কোথায় নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? ওই লোকটা যে লিখেছিল আমি নাম নিলাম না, মারা গেছে, কিন্তু তার লিখিত এই বইটাই উপন্যাসটা নিয়ে আজ সিনেমা হয়ে যত মানুষ ইসলামের প্রতি খারাপ ধারণা করবে ওর কবরের উপর যতই ফুল দেওয়া হোক নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। এই জন্য সাংবাদিক যারা, ইউটিউবার যারা, এমন কিছু প্রচার করবেন না, লিখে দেবেন না, এমন কিছু তৈরি করে রাখবেন না যেটা আপনি মরণের পরও স্থায়ী থেকে যায়, এমন কিছু ফেসবুকে আপলোড করা যাবে না। আপনি এমন একটা উলঙ্গ বই সিনেমা দিয়ে দিয়েছেন গান, আপনি হয়তো মারা গেলেন এখনই, কিন্তু এটা যত মানুষ লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার লাগাবে, আপনি মারা যাওয়ার পরে কোটি কোটি মানুষ যদি এটা দেখে আপনি পেতেই থাকবেন, জেনার কোনো আপনার আমল নামে আসবে। এটা ভয়ঙ্কর কাজ, এটা আমাদের এই মুহূর্তে সাবধান হওয়া লাগবে। মেয়েরা ঘরের পরিবেশে থাকো, বাইরে যেতে হলে জাহিলি যুগের মেয়েদের মতো পেট পিট বের করে যেও না। এমন এমন ব্লাউজ বানিয়েছে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ, এই পাশ থেকে একটা ফিতা, ওই পাশ থেকে আর একটা ফিতা, মাঝখানে গেরো দিয়েছে, ওটা ফুটবল খেলার সেন্টার। যুবকরা ওই জায়গায় গোল বসাবে। এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায়, আপনি দেখেন কোন কায়দায়? কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি রিকশায় ওঠেন সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ, কোন দিকে তাকাবো? এমন পোশাক বানিয়েছে, বুকের উপরে কোন ওড়না নেই, যুবতী মেয়ে লিখে রেখেছে এক বুক সালা, নাউজুবিল্লাহ মিন জালিক, মাথায় কোনো কাপড় দেয় না, যেই মহিলার চুল খোলা থাকবে যত মানুষের চুল দেখবে নবী যে বলেন প্রতিটি চুল কিয়ামতে কামড় দেবে সাপ হয়ে। সম্মানিত মা বোনেরা, এই শাবান মাসকে সম্মান দেওয়া শেখেন, পর্দার ভেতরে আসেন, আপনার পেটে যে আল্লাহ ভালো সন্তান দেবে শাবান মাসে এমনিতেই দেবে না, এটা ভালো হওয়ার জন্য মা হওয়া লাগবে আব্দুল কাদের জিলানির মতো মা। আব্দুল কাদের জিলানি যে মায়ের পেটে এসেছিলেন বাসর রাতে, তার বাবা দৌড় দিয়েছে বাসর ঘর থেকে, স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার দৌড় দেবেন না, আমার বাবা আমার সম্পর্কে যা যা বলেছে একটু শোনেন, আমি ব্যাখ্যা করছি, আমার বাবা হয়তো আপনাকে বলেছিল যে আমি অন্ধ। এ কথার অর্থ হচ্ছে যুবতী হওয়ার পর থেকে এই চোখ দিয়ে এমন কোনো হারাম জিনিস আমি দেখি নাই, এই জন্যে বাবা বলেছে আমি অন্ধ। আমার মনে হয় এরকম মেয়ে এখন মানুষের ঘরে ঘরে, পাঁচ বছর থেকে চরিত্র হারিয়ে ফেলছে, আমার বাবা বলেছে আমি ন্যাংড়া, যুবতী হওয়ার পর থেকে এই পা দিয়ে কোনো পরপুরুষের কাছে আমি কোনো কাজের জন্য যাইনি, এই জন্যের উপকর্থে আমার বাবা আমাকে ন্যাংড়া বলেছে, আমার কালা বলেছে, কারণ আমি এই বয়স পর্যন্ত কোনো গিবত শুনিও নাই, এ জবান দিয়ে আমি করিও নাই, এই জন্য বোবা বলেছে, বধির বলেছে। আপনার কোনো অসুবিধা নেই, আমি আপনার স্ত্রী। সম্মানিত মা বোনেরা, নামাজের সময় যদি হয়ে যায় ওই সময় দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব মাইনাস করা লাগবে। এমনকি মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা আসে। নবীজি বলেন এমন কঠিন মুহূর্তেও যদি নামাজের সময় হয়ে যায় ওই মহিলার মাথাকে সন্তানের মাথাটাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে। কত কঠিন বিধান এটা, অথচ চা খেতে খেতেও নামাজ পড়ে না। আবার বলে নামাজ পড়ি না তাতে কি আমার ইমান শক্ত আছে? কত ইমানই নেই। নামাজের মতো এই গুরুত্বপূর্ণ বিধানকে যারা অবজ্ঞা করে, হেলায় খেলায় নষ্ট করে, দাম দিতে চায় না, ওর ইমান ভেঙে গেছে।
আমার ভাইরা কান খাড়া করে শুনেন, নামাজের সময় আপনাকে নামাজ পড়াই লাগবে, নয়তো আপনি আল্লাহর আন্ডারে আর থাকবেন, আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। এজন্য ফরজ নামাজ যারা পড়ে না, আল্লাহ বলেন আমি তাদের দায়িত্ব ছেড়ে দেই, বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে অন্তত আর যাই করি জীবনে ফরজ নামাজ আজরাইল আসার আগে আমি ছাড়বো না, সেখানে থাকি যে অবস্থায় থাকি ফরজ নামাজ আমারে পড়তেই হবে। সুন্নত নফল মুস্তাহাবে নামাজগুলো যদি আপনি পড়তে সময় না পান পরে পড়ে নেবেন, কিন্তু ফরজ ছাড়া যাবে না, কথা বলেন না কেন? আর যদি পোশাক থাকে পোশাক পরে পড়েন, যদি পোশাক না থাকে তত ঢাকার মতো অসুবিধা নেই ওই অবস্থায় নামাজ পড়েন। পশ্চিম যদি রাখেন যেদিকে কাবা, যদি মনে হয় যেদিকে হ্যাঁ ওদিকেই পড়েন, যদি খেয়াল না হয় যে কোন দিকে যেদিকে মুখ আছে ওইদিকে পড়েন, কিন্তু নামাজ পড়া লাগবে। নামাজ শেষ হয়ে গেছে, এখন আর আপনাকে মসজিদে বসে বসে থাকার দরকার নেই, যান ছড়িয়ে ছিটিয়ে যাবেন। কত মানুষ আছে দেশে দেখি নামাজের পরে মসজিদে ফ্যান জোরে টাঙিয়ে দিয়ে উনি ঘুমাচ্ছে, ফ্যানের বিল কি তোমার বাবা দেবে নাকি? কোন কারণে বিনা কারণে আপনি ফ্যান মসজিদে টাঙিয়ে দিয়ে ঘুমিয়ে আছেন? নামাজের পরেও মসজিদে থাকলে ক্ষতি আছে, আছে নাকি? জানেন না আমি জানি, বলছে কম, তার মানে কম মানে কথা বলতে বলছে কম। হ্যাঁ এখানে এটা করিমগঞ্জ না, আমার কুষ্টিয়া ভার্সিটির এক স্যারের বাড়ি এখানে, ডক্টর এরশাদুল্লাহ স্যার, এখানে না কিশোরগঞ্জ পাকন দিয়া বাড়ি না, করিমগঞ্জ না কোথায় শুনতাম আমি, মুজাহিদুল ইসলাম কোন বিভাগের স্যার উনি? দাওয়া দাওয়া স্যার আমি চিনি না, আমি আল কোরআনে ছিলাম, এরশাদুল্লাহ স্যার আমাদের শ্রদ্ধাবাদ মুস্তাফ, কিশোরগঞ্জে বাড়েন কোন থানা ওটা মনে নেই। যাই হোক, স্যারকে আল্লাহ রব্বুল আলামিন হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া যেন দান করে, আমার খুব প্রিয় স্যার ছিল, অনেকদিন দেখি না, সেই 16 সালের পর থেকে আর দেখা নেই, আর যাওয়াও হয় না ব্যস্ততার কারণে। স্যার উনি ওনার ক্যাম্পাস নিয়ে আসে, আমরা কথা বলছিলাম নামাজের পরে যদি বিনা কারণে কেউ মসজিদে থাকে যার কোনো কাজ নেই, তার দ্বারা ক্ষতি কি? এক এলাকায় বিদ্যুৎ নেই, এলাকার মানুষেরা খুব কষ্ট করে টাকা পয়সা দিয়ে জেনারেটর কিনেছে মসজিদের জন্য, আর কয়েকটা ফ্যান টাঙিয়ে দিয়েছে। কয়েকজন চিন্তা করছে আমাদের বাড়িতে তো ফ্যান নেই বিদ্যুৎ নেই, রাতের বেলায় গরমে ঘুম হয় না, মুয়াজ্জিনকে বলছে ভাই আপনাকে আমরা রাত্রে কিছু টাকা দেব, এশার নামাজ পড়ে যখন চলে যাবেন চাবিটা দিয়ে যাবেন, আমরা রাতে মসজিদে ঘুমাবো, ফজরের নামাজের সময় যখন আজান দিতে আসবেন চাবি দিয়ে আমরা আবার চলে যাব, আমরা নামাজ পড়বো না। মহাজন বলছে এমনি এমনি চাবি দেওয়া যাবে না, টাকা লাগবে, ঠিক আছে প্রতি মাসে আমরা এই চারজন আপনাকে 1000 টাকা দেব, মনে করেন মহাজন গরিব মানুষ রাজি হয়ে গেছে। ওরা চারজন মিলে ফ্যান দিয়েছে 12টা, মানুষ কয়টা? যাদের ফ্যানের নিচে থাকার অভ্যাস নেই ওরা যদি একবার ফ্যান পায়, আর তো হাই স্পিডে ঘুরছে জনমের ঘুম দিয়েছে, কোথায় কার কাপড় আল্লাহ জানে আর ওরা জানে। মাদিন ফজরের নামাজ পড়তে এসেছে আজান দেবে, লাইট যে জ্বালিয়েছে দেখে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি করে লাইট বন্ধ করে ওদের মাঝে দাঁড়িয়ে বসে হারাম, কি হল মসজিদে থাকা হারাম? ইমাম মুয়াজ্জিন সাহেব আপনি তো ফতোয়া দিয়ে দিলে মসজিদে থাকা হারাম, কোন দলিল আছে বলেন? দলিল লাগবে না, আমি নিজে দেখেছি। কিসের দলিল? আমি নিজে দেখলাম বিনা দলিলে মসজিদে থাকা যাবে, বের হ। আপনি কোন কারণে নামাজের পরে বসে বসে আছেন, শুয়ে আছেন, আপনার কোনো কাজ নেই? লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ,
অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি দুনিয়ায় তাকে কষ্ট করা লাগবে শ্রম দেওয়া লাগবে কারণ এই যে ঘাম সরে শ্রম দিতে গেলে ঘামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি আলকাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায় নবীজি বলেন এরা আল্লাহর বন্ধু এইজন্য নামাজ শেষ মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন শব্দের দিকে খেয়াল করে দেখবেন নামাজের আগে কিন্তু আল্লাহ ওযু করুল্লাহ কাসির দেয়নি কারণ আল্লাহ জানে যে নামাজ পড়তে গেলে মানুষ এমনি আমাকে ডাকবে কিন্তু কর্মজীবনে যে জমিনে যখন ছড়িয়ে যাবেন যার যেখানে কর্মজীবন আছে ওই জায়গায় যে যেন মানুষ আল্লাহকে স্মরণ করে কম না বেশি অজকুরুল্লাহ কাসির রিজিক তালাশ করতে গিয়ে এখন আর জিকির কম করলে হবে না এখানে জিকির বেশি করা লাগবে এখানে যে জিকির এইটা কি ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়া যেখানে যেই বিধান আছে ওই বিধানটা ওখানে ওইভাবে পালন করার নাম তাহলে জিকির এজন্য সাব্বিহুহু বুকরাতান ওয়া আসইলার ব্যাখ্যায় মুফাসসিরুল ইকরাম লিখেছেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে চলার নাম জিকির আপনি এই শিক্ষা দিতে পারেন না দরবারে কোরআনের প্রথম সবক তাহলে আল্লাহ যেটা দিয়েছে তার নাম পড়ো আপনাকে পড়া লাগবে আগে আজ অনেক মানুষ ফতোয়া বের করেছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তানি আরে ভাই আপনি যদি না জানেন তে মানবেন কি এক কথা বলেন না কেন আমরা জানি না এই জন্যই তো ইসলামের নাম নিয়ে উল্টা পাল্টা জিনিস আমাদেরকে খাইয়ে দেয় আমরা যদি সত্যি জানতাম যে আসলে এটা ইসলাম কিনা জীবন চলিয়ে গেল আমরা শিরিক করতাম না এই জন্য কোরআনের প্রথম সবক কে জানা বলেন বলেন পড়তে হবে আপনাকে যত আল্লাহর ওলিদের জীবন এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে পড়েছি তাদের জীবনে এইটাই পেয়েছি তাদের দরবারে কেউ গেলে আগে কোরআন তুলে দিত এর সাক্ষী সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই এখনো কোরআনে কারি সাক্ষী দিচ্ছে এই কথা বলেন না অথচ তার দরবারে যে ভণ্ডগুলো এখন বসে আছে ওখানে গেলে কোরআন পাবেন না যে কোরআন পড়তে দেবে সেসব সিস্টেম নেই বড় বড় ধুতি গায়ে দিয়ে সালা গায়ে দিয়ে বসে আছে শর্ট গায়ে দিয়ে দেন কি দেব দেন এই সমস্ত জায়গায় যাদের ফরজ ঠিক নেই ওয়াজিব ঠিক নেই সাইরা না পয়সাও দেবেন না কোস্টিয়াল লালনের মাজারে মানুষ যায় আল্লাহর বলি মনে করি ওখানে অধিকাংশ মানুষ যেভাবে গাঁজা খায় ওই জিনিস খেলে মানুষের ব্রেন বিগড়িয়ে যায় তখন পোশাক আশাক আর ঠিক থাকে না কথা বলেন না কেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানুষ দিকদাঁড়া ঠিক থাকে তখন মাকে বউ বলে ফেলে একদিন রাতের বেলা এক মহিলা আমারে কল দিয়ে বলছে হুজুর বাবাজি তুমি আমার ছেলের বয়সী তুমি একটা ফতোয়া দাও তো তোমার চাচার বউ আমি আছি না তালাক হয়ে গেছি কি বলেন তোমার চাচা লোক ভালো কিন্তু বোতল খায় লোক ভালো কি খায় আজকে একটু বেশি খেয়ে ফেলেছে রাত বারোটার পরে গর যায় ধাক্কা দিয়ে পায়ের সাথে লেগে একা একাই পড়ে গেছে দরজা যখন ধরে ধাক্কা লাগার কারণে গেছে খুলে বলছে ও মা আমার তোল ও বাবাজি তোমার চাচা যে আমার বউ মা বলে ফেললো আমি আমি আসি আর নাকি তালাক হয়ে গেছে এ সমস্ত জিনিস খেলে মাথা ঠিক থাকে আর মাথা যখন ঠিক থাকে না মাকে যদি বউ বলে ফেলে বউকে যদি মা বলে ফেলে এ মানুষের পোশাক আশাক ঠিক থাকবে লালনের মাজার এরকম রাত নয়টার পরে একদিন দেখি এরকম দুধ খাওয়াচ্ছে একজন একেবারে হাফ প্যান্ট পর্যন্ত আছে শরীরে কিচ্ছু নেই ফরজ তরফ করা বললাম ভাই কি করেন বলছো হুজুর দুধ খাওয়াচ্ছি দুধ খাওয়াচ্ছেন আর জায়গা পান না জায়গা পান না মানে এটা আল্লাহর ওলি আল্লাহর ওলি কি আছে এর ভেতরে মাল আছে মাল যা আছে সব তো দেখা যাচ্ছে
مال تو شبار আছে আসল মাল দেখাও এইজন্য আমাদের সাবধান হওয়া দরকার যেই দরবারে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই যেই দলে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই ওটা সম্ভব না ওই দল ওই দরবারে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নেই আল্লাহর প্রথম ফরজ কি ইকরা বলেন বলেন আরো জোরে প্রথম ফরজ ইকরা আর আপনি কোথায় যাচ্ছেন 40 বছর murid হয়ে বসে আছেন কোরআন শরীফটা পড়তে পারেন না ওটা কিসের পীর ওটা তো নিজেই ভন্ড এইজন্য এখান থেকে শিক্ষা পেলেন তো কোরআন যেখানে নেই ওখানে আপনি যাবেন না যেই দলে কোরআন পড়ার কোনো সিস্টেম নেই ওই দল করাও জায়েজ নেই আরে হিসাব করে দেখেন বাংলাদেশে কত দল এমনি মাইনাস হয়ে যাবে এই হাদিসের ব্যাখ্যা এভাবে করলে যাদের দলে কোরআন নেই যে দরবারে কোরআনের নিয়ম নীতি নেই ওরা আমারে মাথায় তুলে নাচবে ওরা বলবে তো আমার দরবারের 12টা বাজাইলো কি করে এর নামানো যায় বন্ধ করা যায় তখন এই পীর সাহেবগুলোর মুরিদরা প্রশাসনকে কান ভাঙায় যে পীরের বিরুদ্ধে আমি তো পীরের বিরুদ্ধে আপনি তো পীর না আপনি খীর অধিকাংশ পীর নামে ভণ্ডগুলোর শুধু জহবার পেট মাপ দিলে কিচ্ছু পাওয়া যায় না এত বড় বড় পেট হয় মহিলারা দেখে লজ্জা পায় আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় এর আখেরি ভড়ি না আমি শুধু হাসির জন্য খোরাকি দেইনি আপনাকে চিন্তা করে এখান থেকে আজকে বাড়ি যাওয়া লাগবে যেখানে কোরআন নেই ওই দলে আমি আর থাকব না আমাকে পড়তে হবে আগে কারণ কোরআন না পড়লে আমি আমল করব কি করে আমার আমিলাবিহি উজিরা যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দেবে এই ছেলে আমার হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে আজকে যারা দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না আল্লাহর নবীও নিজে জীবদ্দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফজুলের মাধ্যমে 23 বছর পর্যন্ত চেষ্টা করলেন 17 থেকে 40 23টা বছরে ফল হয়েছে জিরো কিচ্ছু করতে পারেন নাই কোরআনে কারিম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা 40 থেকে 63 23 বছরে সোনালী যুগ উপহার দিয়েছেন এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম কোরআনের ব্যবস্থাটা আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা কত খেতার বউ স্ত্রী ছেলে এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পড়ে যেত যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা যারা বেগম পাড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা তাহলে এই দেশে হাত থাকার কথা না কত জনের আপনি বলেন এরা জীবনেও চাইবে যে কোরআনে কারিমে আসারিকু আসারিকাত ওই আয়াত সংক্ষেপে যাক এরা তখন আয়াতকে বর্বর আয়াত বলে বলে আইনটা বর্বর আইন তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো আল্লাহ ভালো করে জানে তো চরিত্র সংশোধন করার জন্য হাত কাটা ছাড়া কোনো বিধান নেই আল্লাহর আইনকে যারা বর্বর আইন বলেছে এবং যারা সাপোর্ট দিয়েছে যারা মনে করেছে প্রত্যেকটাই বেঈমান হয়ে গেছে তাদের তাওবা করে আবার মুসলমান হওয়া লাগবে এখানে কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না এটা রাজনৈতিক বক্তব্য না এটাই কোরআনের এবং হাদিসের বক্তব্য
قرآن كريم الله نازلی করেছেন এই পৃথিবীতে ন্যায় বিচার করার জন্য সেটাই যদি قائم না হয় তে ন্যায় বিচার আপনি পাবেন কোথায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নাসাইলে মদ খাওয়ার অপরাধে তাকে দুররামের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন এইটাই ন্যায় বিচার আজ বাংলার সমাজে ধনী মানুষেরা কিছু করলে ছাড় পেয়ে যায় আর গরীব মানুষরা কিছু করলে বিচার ডবল করে হয় এটা ছিল বনি ইসরাইলদের স্বভাব কথা বলেন না কেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন উম্মতেরা বনি ইসরাইলের উম্মতের ভিতরে এই চরিত্র ছিল ওরা ধনীরা কেউ যদি কিছু করত ছেড়ে দিত আর গরীব মানুষ যদি চুন থেকে পান করত তার বিচার ডবল করে করত এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে চরম শাস্তি দিয়েছে সে অবস্থা এখন কিন্তু চলে এসেছে আমরা যদি এখনো না পাল্টাই আমাদের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে আমান দাআ ইলাইহি হাদা নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে দাআ একালিপ্তান আছে আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে আর আজ ডাকছে অনেকে তার বাবার দিকে অনেকে ডাকছে তার পীর সাহেবের দিকে ও বলে হেদায়েতের উপরে আছো তো গোমরাহির উপরে আছো নবীজি বললেন যদি হেদায়েতের উপরে টিকে থাকতে চাও কোরআন দিয়ে মানুষকে ডাক দিবা ফাকাদু হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম আর যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে হেদায়েতের পথ নসিব করে দেবে তাহলে আমার দায়িত্ব জীবন বাঁচি রেখে হলেও হেদায়েতের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে ডাক দেওয়া আর আপনি যদি সাড়া দিতে পারেন মহান আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন এই উদ্দেশ্য নিয়েই তো আজকে আমরা এসেছি নাকি দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতটা আমরা পড়েছি যেহেতু এটা শাবান মাস এ মাসের দিকে ইঙ্গিত দিয়ে আমি আয়াতটা পড়লাম জবান খুলে মাসের কিছু শিক্ষা আয়াত থেকে বের হবে আমরা যেন নিতে পারি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله পাক বলেন আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি লিখে রেখেছিলাম খুব খেয়াল করে শুনেন আল্লাহ পাক তার কিতাবের ভিতরে জমিন আসমান যেদিন বানিয়েছেন ওই দিন 12টা মাসের নাম লিখেছেন কয়টা 12টা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই মিনহা আরবাতুন হুরুম এর ভিতরে আবার 4টা মাস পবিত্র তাফসীর ইবনে কাসির লিখেছেন প্রথম মাসটার নাম হচ্ছে মুহররম দুই নম্বরে জিলকাদ জিলহজ আর তিন নম্বরে পয়েন্টে তিনটা মাসের নাম আছে যে কোনো একটা হবে কোন কোন তাফসীর কারক লিখেছেন হয় রজব নাই শাবান নাই রমজান আমরা যেহেতু শাবান মাসে আছি আমরা শাবান মাসটা ধরলাম তাহলে এই যে 4টা মাস এটা পবিত্র এটা সম্মানিত মাস ওই জামানার কাফের মুশরিকরা পর্যন্ত এই 4 মাসের সম্মান দিত এই খেয়াল করেন 1500 বছর আগে আজটা নাসিল হয় ওই জামানার যারা কাফের যারা বেদিন ওই সমস্ত মানুষগুলো এই 4টা মাসের সম্মান দিত হয়তো মাসের পরে মাস মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ চলছে এই 4 মাস হাজির হলেই বলতো ভাই ঠিক আছে এখন আর মারামারি হবে না
মামলা হামলা দাঙ্গা হাঙ্গামা হবে না এই মাস চলে যাক তারপরে তোরে দেখব যেহেতু শাবান মাস সম্মানিত মাস এ মাসকে সম্মান দেওয়া দরকার কয়েকদিন আগে সবে বরাত নামে নিসফে শাবান নামে যে রাতটা গেল এ নিয়ে ফতোয়াবাজির তো এই দেশে কম হয়নি হাজারো মানুষ শুধু হালুয়া রুটি নিয়ে ব্যস্ত ছিল আর ভাই মাস এসেছে শুধু রুটি খাওয়ার জন্য না হযরতে আয়েশা সিদ্দিকা বলেন রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিত নবী শাবান মাসকে প্রায় মনে হতো সারা মাসই ওরা রোজা রাখবে তাহলে নবীর সুন্নত অনুযায়ী কেউ যদি শাবান মাস পালন করতে যায় তার উচিত এ মাসে বেশি বেশি রোজা রাখা এদিকে খবর নেই ও হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে বসে আছে এই খেয়াল করেন শাবান মাসে মহান আল্লাহর নবী এই পৃথিবীতে সবচেয়ে বেশি রোজা কেন রাখলেন হযরত আয়েশা জিজ্ঞাসা করেছিলেন নবী আপনি এ মাস আসলেই বেশি বেশি রোজা রাখেন কেন বিশ্ব নবী তাকে শুনিয়েছিলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম হে আয়েশা এরপরে যে মাসটা তার নাম রমজান মহান আল্লাহ জানিয়েছে ওই মাস যদি কেউ পায় সে যেন অবশ্যই রোজা রাখে আমি শাবান মাসে রোজা রাখার দ্বারা ট্রেনিং নিলাম আগামী মাসে রমজানে যেন আমার রোজা একটাও ছুটি না যায় বলেন সুবহানাল্লাহ আমাদের উচিত হবে এ মাসে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে একটা ট্রেনিং তৈরি করা সামনের মাসে যেন আমাদের রোজা নষ্ট না হয় ছুটে না যায় ছেড়ে না যায় কাফেররা এ মাসকে সম্মান দিয়েছে তাদের মারামারি ঝগড়া ফাসাদ যুদ্ধ বিগ্রহ হামলা মামলা কেস কাম এগুলো সব বন্ধ করে দিত অথচ এই মুসলমানের দেশে শাবান মাস আসার পরেও অনেকের মামলা এখনো চলছে মামলা দেওয়া বন্ধ হয়ে গেছে বলেন বলেন আপনি কিসের সবে বরাত পালন করেন আমার তো বুঝে আসে না সম্মান যদি দিতেই হয় তো এই মাসকে সম্মান জানান যে মাসে মারামারি ঝগড়া ফাসাদ যার সাথে কথা বন্ধ ছিল আমি এটা মিটিয়ে ফেলবো যার সাথে মামলা চলছিল এ মাসে শেষ বলবো না এখন থাক এই মাসটা চলে গেলে আবার তোরে দেখব এটাও যদি আমরা করতে পারতাম তবে একটা মাস শান্তিতে থাকতে পারতাম অথচ এই মাসে আজ আলেমদের কাদা ছোড়াছড়ি আরো বেশি হচ্ছে জালেমে জালেমে দেশে এখন এই শাবান মাসে দস্তি হয়ে গেল বেশি আর আলেমদের ভেতরে শত্রুতা হয়েছে এই মাসে বেশি আমরা তো কাফেরদের মতো শাবান মাসকে সম্মান দিতে পারছি না ওরা মারামারি গন্ডগোল মনোমালিন্য কেস কাম বাদ দিয়ে দিতে মাসের সম্মান আর আমরা এই মাস আসলে আরো বেশি করছি খালি হাদিয়া তোফা নিয়ে শুধু মিলাদ মাহফিল পড়ে শুধুমাত্র ইয়ানবী সালাম আলাইকা দিয়ে শুধুমাত্র হালুয়া রুটি খেয়ে মিষ্টি খেয়ে আপনি মহাব্বত দেখিয়ে শেষ করে দিতে পারেন না আপনার বিবেক কি বলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এ মাসকে কেমন করে সম্মান দিলেন আল্লাহর নবী এ মাস আসলে মানুষের খোঁজ খবর নেওয়া বাড়িয়ে দিতেন আমাদের উচিত হচ্ছে শাবান মাসকে যদি কেউ সম্মান দিতে চান যাদের টাকা পড়ে আছে ব্যাংকে আমি আপনাকে দান করতে বলছি না টাকাগুলো ভালোভাবে সংরক্ষণ করে তোলেন কর্মসংস্থান তৈরি করেন আপনি বাইরের মানুষকে কাজে নিতে যদি ভয় পান যদি অবিশ্বাস হয় নিজের চাচাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই আছে না একটা ফ্যাক্টরি তৈরি করে এরকম এক 50 জন মানুষের কর্মসংস্থান তৈরি করেন আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে এইসব শাবান মাস পালন নেই সুতরাং এই শাবান মাসে এখানে যারা বসে আছেন টাকাওয়ালা মানুষ যদি থাকেন সিদ্ধান্ত নেবেন আর যদি নাও থাকেন এই যে রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়িয়ে যাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি শাবান যদি পালন করতেই হয় ব্যাংকের টাকা ছাতা পড়ে যাচ্ছে কত টাকা আছে আপনি নিজেও জানেন না এ শাবান মাসকে পালন করতে গিয়ে 10টা মানুষের কর্মজীবন তৈরি করে দেওয়া যায় না তাহলে কিশোর গ্যাং তৈরি হতো না রাস্তায় সিনসায় সাদা বাজি এগুলো বন্ধ হয়ে যেত কথা বলে না কেন মানুষের কাজ যখন থাকে না হতাশ হয়ে যায় জীবনের ওপরে তখনই ও রাস্তায় নামে অবৈধভাবে
এটা শুধু একা দায়ী না আপনিও দায়ী আপনি কি শাবান মাস পালন করে গেলেন প্রতি বছরে বছরে মাসটা আসে চলে যায় কিছুই করতে পারেন না আজকের এই মাসে সিদ্ধান্ত নেন আর মাত্র 6 দিন আছে এই 6 দিনে যেন এমন কিছু করতে পারি পাঁচটা রিকশা কিনে পাঁচজনকে চালাতে দিন মাসে মাসে আপনি আমার এই টাকা দিয়ে দেবেন দেখবেন আপনার টাকা দেওয়ার পরে ওর সংসার চালাতে সাহায্য হয়ে যাবে ইসলাম আমরা এখান থেকে বুঝি না আর রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা এতিমের টাকা গমের টাকা কাবিখার টাকা মেরে খায় আর ওইটা দিয়ে মসজিদের টাইলস লাগিয়ে দেয় অ কিশোরগঞ্জ বাসী একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়বে না খুব বেশি হলো 5000 মানুষ আর একটা রাস্তা বানিয়ে দিলে একটা ব্রিজ বানিয়ে দিলে লক্ষ লক্ষ মানুষ হাঁটবে চলাফেরা করবে 1000 মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক দামি ইসলাম আজ আমরা এভাবে যদি নিতে পারতাম সত্যি বাংলাদেশটা সোনার বাংলায় হয়ে যেত কোথা থেকে যে ইসলাম নিয়েছে আল্লাহই ভালো জানে قرآن كريم جانتش كنتم خير أمت أخرجت للناس إلى آخر آية سورة آل عمران 4 نمبر بارار 3 نمبر بشتر 3 نمبر لائنر 112 نمبر 13 نمبر آية 10 نمبر آية আল্লাহ পাক বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি আপনার দ্বারা যদি মানুষের উপকারই না হয় তে আপনি আর কুকুর সমান এই কথা বলেন আপনার দ্বারা মানুষের যদি উপকারই না হয় যদি ক্ষতি হতে থাকে তা আপনি আর সাপ সমান কিয়ামতে আপনার এই আচরণ থাকবে না এই যে আকৃতি দেখতে পাচ্ছেন জীবন এটা থাকবে না এটা আকৃতি আল্লাহ বানিয়ে দেবে সাপের মতো সাপের কাজ কি বলেন তো একটা মানুষকে সবল দেয় লোকটা মরে যায় সাপের কোনো লাভ হয় আস্তে বলেন এই বাংলাদেশে এখানে অনেক মানুষ এমন বসে আছে সকালবেলা ওঠার পরে চিন্তা করে কার ক্ষতি করব কারে ধরিয়ে দেব এক কথা বলেন নিজেই ধরিয়ে দেয় নিজেই আবার থানায় যায় অফিসারদের সাথে যোগাযোগ করে 50000 টাকা দিয়ে নিজেই ছাড়ায় মাসখান থেকে পরিবারস্থ লোকদের কাছ থেকে টাকাগুলো হাদিয়া হিসাবে নিয়ে নেয় এটা হয়তো এই জেলা এখনো শুরু হয়নি কুষ্টিয়ায় চলছে আল্লাহর কসম যারা মানুষের এভাবে ক্ষতি করেছেন আমারও তো ক্ষতি হয়ে গেল তিনটা বছর তো গেল গেলই আমার বাবার লক্ষ লক্ষ টাকা বিনা কারণে গেল এই যে ক্ষতিগুলো যারা করছেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন বোরকা পড়তে পারেন ব্যবসা করতে পারেন এই জালেম জিজ্ঞাসা করেন আপনার আকৃতি এটা থাকবে না সাপের মতো হবে এটা সূরা রহমানের ভেতরে আছে তার তাফসীর পড়েন 10 প্রকারের আকৃতির কথা আমি পড়েছি ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম فبأي آلاء ربكما تكذبان কিয়ামতের দিন পাপিষ্ট মানুষ যারা তাদের মাথার চুল ধরে আর পা ধরে আল্লাহ তুলবে আল্লাহর বিচার ব্যবস্থা আর মানুষের বিচার ব্যবস্থা এক না মানুষ সাক্ষী ছাড়া বিচার করতে পারে না আর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সাক্ষী লাগবে না ওর শরীরের ভেতরে সাক্ষী বুঝে উঠবে ওর মুখ বন্ধ করে দিলে ওর হাত সাক্ষী দেবে ওর কান সাক্ষী দেবে ওর পা সাক্ষী দেবে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব সাক্ষী হয়ে যাবে দূরের মানুষ লাগবে না ও নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়াবে জানে আল্লাহর বিচার ব্যবস্থা আর আমাদের বিচার এক না আমরা বিচার করতে হলে সাক্ষী লাগে তাছাড়া আমরা রায় দিতে পারি না কথা বলে না কেন আর আল্লাহর বিচারে আল্লাহর সাক্ষী লাগবে না আপনি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন কারণ মুখ যখন সেলাই করা হয়ে যাবে আপনি মুখে তো বলতে পারবেন না হাত বলবে হ্যাঁ আমারে নিয়ে ঘোষের টাকায় সই করেছিল আমারে চোখ বলবে আমারে দিয়ে দেখে দেখে এই কাজ করেছিল পা বলবে আমারে দিয়ে হেঁটে গিয়েছিল যে বেকার ভালো মানুষ তাকে ধরিয়ে তার কাছ থেকে 1 লাখ টাকা খেয়েছিল বলেন সুবহানাল্লাহ
أعوذ بالله এইটাই চলছে فلا تظلموا فيهن أنفسكم সাবধান এই সমস্ত মাসে গোনার কাজ করে মাসকে অসম্মান দিয়ে নিজের উপর জুলুম করো না কারণ আল্লাহ পাক যে 77 প্রকার মানুষকে ঘৃণা করেন তার পয়লা নম্বরেই তারা দুনিয়ায় যারা জুলুম করে আজ জুলুম দেশে আছে না নেই فلا تظلموا فيهن أنفسكم নিজেদের উপরে জুলুম করো না এই মাসকে অসম্মান করার দ্বারা আল্লাহর দিনকে ছোট করার দ্বারা ফিরে আসেন আপনারা আল্লাহর দিন ভেঙে কোথায় যাচ্ছেন ফাইনা তাযহাবুনা ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন কোথায় ভেঙে যান কোথায় চলে যাচ্ছেন এ কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য উপদেশ আল্লাহর উপদেশ যদি কাউকে পরিবর্তন করতে না পারে বিশ্বাস করে নেবেন ওর কপালে আর হেদায়েত নেই কোরআন শরীফ এসেছে হেদায়েত দেওয়ার জন্য এজন্য আমরা যেন জুলুম করে না ফেলি আমার নফসের উপরে মন যেটা চায় সেটা করা নফসের উপরে জুলুম এই কথা বলেন না কেন মন চাচ্ছে বিড়ি খেতে মন চাচ্ছে মদ খেতে খেলাম এটা নফসের উপরে জুলুম মন চাচ্ছে বেপর্দা চলতে চললাম এটা নফসের উপরে জুলুম পরিবারেও জুলুম আছে না নেই স্ত্রীর হকগুলো যদি কেউ আদায় না করে ওটা স্ত্রীর উপরে জুলুম আল্লাহর নবী জানিয়েছেন স্ত্রীর যে চারটা হক আছে এক নম্বরে স্ত্রীর প্রশংসা করতে হবে এটা তার হক যেভাবেই হোক যে কায়দায় হোক স্ত্রীর প্রশংসা করে এটা তার কি এখানে কত স্বামী বসে আছে আজ স্ত্রীগুলো পরকিয়া প্রেম করছে এমনিতে না আমি জেলখানায় দেখেছি 100 জনের 70টা মানুষ পেরায় এ শুধু পারিবারিক গন্ডগোলের কারণে জেলে হয় বউ মেরে ফেলেছে নাই আদমারা করে ফেলেছে নাই সবাই করেছে যে কোনো কায়দায় এই জন্য টুকে টুকে রেখেছিলাম জেলে বাইরে এসে আমি দুইটা বইও লিখেছি পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি ওটা দেখে দেখে লিখেছি ওদেরকে এখানে হয়তো পাওয়া যাচ্ছে যদি পাওয়া যায় অথবা গাড়িতে আছে নিয়ে যে স্ত্রীকে পড়াবেন মঞ্চে আছে আমার শিক্ষার বিষয় এখানে যে সমস্ত স্ত্রীর প্রশংসা করতে চান না আপনি কি বিশ্বনবীর উপরে দামি স্বামী হয়ে পড়েছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনেও কোনোদিন স্ত্রীর খাবারের ভুল ধরেননি অথচ তার স্ত্রী মাত্র 6 বছর বয়স কয় বছর হযরতে আয়েশা 9 বছর বয়সে নবীজির সংসারে গেছে 9 বছরের একটা মেয়ে কি বোঝে আমার মেয়ের বয়স এখন 9 বছর তাহলে মাওয়ার বয়সে একটা মেয়ে আমার মেয়ে মাওয়া এই বয়সে একটা মেয়ে কি বোঝে সে 9 বছরে অথচ জীবনেও তার রান্না করা খাবার খেয়েও কোনোদিন নবীজি বদনাম করেননি আরে রে 5 স্টারের হোটেলের মতো রান্না করে দেয় ও আহাম্মকের পরেও বউ ধরে মারে নুন কম হয়েছে এইজন্য একদিন রান্না করে দেখো তো দেখি মেয়েদের কাজের অনেকে দাম দিতে চায় না মেয়েদের কাজ রান্নার প্রশংসা করা লাগবে এক নম্বরে দুই নম্বরে তাদের কাজে কর্মে যেটা আছে পারিবারিক জীবনে এই কাজের সম্মান দেওয়া লাগবে আজ হাজার হাজার পরিবারে আমরা দেখতে পাই মেয়েদের কাজের কোনো মূল্য নেই অথচ ওরা বিনা টাকায় বিনা পয়সায় অনেকগুলো কাজ করে ধোপানি চাকরানি এই কথা বলছেন না আপনার কাপড় ধুয়ে দেয় ধোপানি রান্না করে দেয় রাধনি ঘর দোর মুছে দেয় চাকরানি যত রকমের কাজ আছে আপনাই ওখা দিয়ে করাচ্ছেন অথচ কোরআন জানিয়েছে মেয়েটি স্ত্রী হিসাবে আসবে আপনার কানে রাজরানী হয়ে ও যদি কোনো কাজ করতে না চায় তার গোনা হবে না এমনকি আপনার সন্তানকে যদি সে দুধ পান না করায় তারপরও তার কোনো গোনা নেই আমি আলেমকে জিজ্ঞাসা করছি আল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা এখানে মোজারে দেওয়া এখানে মোজারে শব্দ দেওয়া পুরুষের শব্দ কোনো স্ত্রীবাচক শব্দ এখানে নেই সন্তানের দুধ খাওয়ানোর দায়িত্ব মার না বাবার বাবার কার
মারাতো দয়া করে আপনার উপরে ইহসান করে দুধটা পান করিয়ে দিচ্ছে এর বিনিময়ে আমরা আজ পর্যন্ত কোনো মাকে টাকাও দেই না এই কথা বলেন কেন এটা যে মান হয় মাইকে ওয়াজ করা ঠিক হচ্ছে না মাইক বাদ দিয়ে করার দরকার ছিল কারণ এই আওয়াজ যদি ওদের কানে যায় না জানে আবার বেকিয়ে বসে কিনা বলবে ঠিক আছে কোরআনে যেহেতু আছে আমরা আর বিনা টাকায় ফ্রি ফ্রি দুধ খাওয়াবো না দুধ খাওয়াতে হলে আমাদেরকে দুই বছরে 50,000 টাকা দেওয়া লাগবে এবার আপনি মরেন আপনার সওয়াল নিয়ে মেয়ে নিয়ে আপনি মরেন মেয়েদের পরিবারস্থ লোকদের যে কাজ আপনি হিসাব করে কোলাতে পারবেন না আমার দাদা বেঁচেছিল যখন একটা গল্প বলতো এক লোক ওরকম খালি গরম দেয় স্ত্রীর কাজের কোনো দাম দেয় না ওর স্ত্রী একদম বলেই ফেলেছে কি গো তুমি কোনো কাজে মন পায় না তোমার ঠিক আছে তোমার কাজ আমারে দাও আমার কাজ তুমি করো ও বলছে তোমার আবার এক কাজ হইলো নাকি ঠিক আছে আজকে যা আছে পরিবারে সব কাজ তুমি করবা তোমার কাজ তো শুধু গরু চরানো আমি ওইটা আজকে করছি পুরুষের পোশাক পরে গেছে মাঠে গরু চরিয়ে সারাদিন পরিশ্রম করে করে আসতেছে এ ভাত রান্না করার জন্য চাউল দরকার যে দেখে চাউল ঝাড়া নেই ওই খোদ বা গোড়া সহ আছে ওটা এখন ঝাড়তে হবে পরিষ্কার করার জন্য কোলা নিয়ে এসেছে যে কোলা নাকি বলে কোলা নিয়ে এসেছে চাউল ঝাড়বে চাউল ঝাড়তে হলে তো নিজে একটা আওয়াজ দেওয়া লাগে হাত দিয়ে তাছাড়া ঝাড়া হয় না ও চিন্তা করছে আমার বউ তো চাউল ঝাড়ে কিন্তু টক টক করে একটা আওয়াজ হয় সে কাটি কই কাটি খুঁজে পাচ্ছে ভাত রান্না না করে বসে আছে ও মহিলা ছাগল গরু চরিয়ে বলছে কই কি করেছো বলছে তোমার মতো বসাত মহিলার সাথে সংসার করাই কঠিন কোলার নিচে চাউল ছাড়তে গেলে যে টক টক করে আওয়াজ হয় সে কাটি কই তুমি কাটি খুঁজতে আর আমার কাছে কোনো দাম দাও না এবার আমার কাছে দাও দেখো টক টক করে আওয়াজ কি করে হয় একদিন আপনি পারবেন না এই জন্য স্ত্রীর উপর আমরা যেন জুলুম করে জালেম হয়ে না যায় আল্লাহ কিন্তু ঘৃণা করে সবচাইতে বেশি জালেমকে আর আল্লাহর মামলাও হবে জালেমের বিরুদ্ধে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে স্ত্রীর কাজের প্রশংসা করা লাগবে আল্লাহ চান না কোনো সংসার ভেঙে যাক ছোটখাটো কোনো বিষয়ে যদি মনোমালিন্য হয়েও থাকে খুব বেশি দিন গড়াবেন না তাড়াতাড়ি করে মিল করা লাগবে স্ত্রীর সাথে যদি ওভাবে থাকতেই থাকে গন্ডগোল লেগে আমার যতটুকু ধারণা তিন দিন পার হয়ে গেলে শয়তান আর বসে থাকে না ও দুই দনকে ফসলায় আর কি হবে চলে যা তোর জন্য তোর সাবেক সাবেক আছে কথা বলে না কেন দুইজনকে যেহেতু শয়তান ফসলাচ্ছে শেষ পর্যন্ত সোনার সংসারটা ভেঙে যায় মাঝখান থেকে সন্তানগুলো জাহান্নামে পড়ে দুই তিন সন্তান চার সন্তানের মা রেখে বাবা আর জায়গায় বিয়ে করছে মা চলে যাচ্ছে আর এক জায়গায় এদের দিকে একটু তাকালেন না এর বাবা তো হয়তো আর একটা সংসার করবে কিন্তু এই বাচ্চাগুলো শেষে সাগরে পড়া ছাড়া উপায় থাকে না আল্লাহ আমাদেরকে এই জায়গায় যেন শয়তান ধোকা দিতে না পারে বলেন আমিন নবীজি বলেন স্ত্রীর সাথে মাঝে মাঝে নিজে আনন্দ করবা এমনকি স্ত্রী ব্যবহারের পরে কোনো মানুষ যদি গোসল করে যতগুলো ফোঁটা ফোঁটা পানি মাথা থেকে পড়বে অতগুলো নেকি হবে সাহাবীরা বললেন হুজুর এই কাজে নেকি হয় আল্লাহর নবী বলেন এই কাজটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হইতো বলে গোনা হতো তো সেই গোনার কাজ না করে জায়েজ জায়গায় যদি এ কাজ করো তো তোমার সওয়াব হবে না কেন অবশ্যই তোমার সওয়াব হবে কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে আর স্ত্রী যদি হাসি মুখে হাতটা দুইজনে চেপে ধরার ভেতরে যতগুলো গোনা ছিল দিনের ভেতরে সগিরা গোনা আল্লাহ ঝরিয়ে দেয় এই জন্যই নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস বেশি ভালো লাগে একটা সুগন্ধি আর একটা স্ত্রী আর একটা আমার নামাজ আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে কিন্তু অনেকের কাছে দুর্গন্ধ বেশি ভালো লাগছে এই জন্য বিড়ি খাই কথা বলেন না কেন বন্ধ করা লাগবে বিড়ি খাওয়া অনেক মানুষ আজ ফতোয়া বের করেছে তেমন কিছু না এনায় মাকরু
দুই নম্বরে নবীজির কাছে নামাজ ভালো লাগতো, আমাদের কাছে নামাজ ভালো লাগে কিন্তু নামাজের শিক্ষা ভালো লাগে না। নামাজের 17টা শিক্ষা আছে, কয়টা বলেন বলেন? আল্লাহর নবী বলেন নামাজ প্রথম তোমাকে শিক্ষা দেয় কি করে পরিপাটি হওয়া লাগবে। আজ আমাদের জীবনটা পরিপাটি না, এলোমেলো। যদি আমরা নামাজের মতো ট্রেনিং নিয়ে জীবনটা চালাতে পারতাম, দেশ জান্নাত হয়ে যেত। তিন নম্বরে আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে, আমাদের কাছে স্ত্রী ভালো লাগে কিন্তু নিজেটা বাদ দিয়ে অন্যটা কথা বলে না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কোন ছুটি করবেন আপনি, আনন্দ উল্লাস করেন নিজের স্ত্রীর সাথে, মোবাইলে যদি প্রেমের আলাপ করেন মনে করবেন নফল নামাজের সওয়াব হচ্ছে। আল্লাহ আমাদের কি বাস্তব জীবনে স্বামী স্ত্রী যেন জুলুম হয়ে না যায় কোনো বিষয়ে খেয়াল করার এই শাবান মাসে তৌফিক দিন, আমিন। আকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ পাক বলেন তোমরা লড়াই করো, সংগ্রাম করো মুশরিকদের বিরুদ্ধে যেভাবে ওরা ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আজ তামাম দুনিয়ার মুশরিকরা সব এক মুসলমানকে টাইট করার জন্য। সুতরাং 57টা মুসলিম রাষ্ট্র এই শাবান মাসে এক হওয়া লাগবে। আমার মনে হয় শাবান মাসের সম্মানার্থে আয়াত যদি আমরা সত্যি বুঝতাম আর মেনে নিতে পারতাম, ফিলিস্তিন এমনিতেই স্বাধীন হয়ে যেত। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, অবশ্যই আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। মুত্তাকি কাকে বলে? তাফসিরে মুত্তাকির আমি সংজ্ঞা পেয়েছি, কেউ যদি মুত্তাকি হতে চায় যাকে আল্লাহ ভালোবাসে মহাব্বত করে তার ভেতরে 10টা গুণ থাকা লাগে, কয়টা? সূরা বাকারার 177 নম্বর আয়াতের আয়াতের ব্যাখ্যাটা করা আছে। আমার যেহেতু সেই হালুয়া ঘাটে আছে, রাত 11টায় আর 2 ঘন্টা আছে যাওয়া লাগবে, আজকের মতো শেষ করে দিলাম, 9টা বাজে, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।